আসসালামু আলাইকুম সিনিয়র শিক্ষার্থীরা, আশা করি পরম করুণ বা আল্লাহ তাআলার কৃপায় ভালো আছেন। আমি মাহতাব স্যার আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসে আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স নারেশন পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা সেটারে কন্টিনিউ করবো। হ্যাঁ, আজকে আমরাও এটা নিয়ে একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, আসলে তুমি বলুন যে ক্লাসটি দেখ তার সঙ্গে বললে the teacher said to me, you want to study Bangla or English? The teacher said to me, do you want to study Bangla or English? Na kore pakka pakka poriborton kore chatro yogota the teacher na asked me, dekho ekhane amra ki kori, ekhane amra if byabohar kori, if byabohar kora jay othoba whether byabohar kora jay, kintu choice er byapar thakle, bujhte parcho? যেমন তুমি কি ইংরেজি পড়বে নাকি বাংলা পড়বে, এটা চয়েসের ব্যাপার। যখন চয়েসের ব্যাপারটা থাকে, তুমি এখানে সবসময় কি করবো ওয়েদার কথাটা ব্যবহার করবো, ইভের থেকে হয়তো ব্যবহার করাটা এখানে উত্তম হবে। ঠিক আছে, তাহলে দা টিচার আসক্ড মি না ইংরেজি আমরা কি করব ওয়েদার আর study Bangla or Mr. Master? সেটাকে কি করতে হয়, সেটা হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, উইল ইউ মিট মি টুমরো, তুমি কি আগামীকাল আমার সাথে সাক্ষাৎ করবে?
তোমার আর ঠিক আছে, তোমার সময় দেখি চেষ্টা করো। তুমি কি আগামীকাল আমার সাথে সাক্ষাৎ করবে? তুমি এখানে খেয়াল করো, এখানে যে রেকর্ডিং সিস্টেম এটা কি আছে, পিছনে আছে এবং এই আর্টসটা এখানে উল্লেখ করে আছে, কাজে আর্টসটা সেট করতে হবে, আর্টসটা আর্টসই থাকতে হবে না? তাহলে লিখো প্রমা আর্ট সুমা, প্রমা আর সুমা, প্রমা সুমা তো বলল নামের যে প্রথম অধ্যক্ষতা এটা প্রণামের পিছনে উল্লেখ করে দিতে
শ্রেণীর শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যতটুকু আলোচনা করলাম আসলে তোমরা বুঝতে পারছি না, আগামী ক্লাসে আবার কথা হবে, আবার সাক্ষাৎ হবে। তা শিল্প আজকের মতো এখানে যেটা প্রধান বিষয়।